বিয়ের পাঁচ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না, তবে আমাকে উদ্দেশ্য করে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলতো, যেগুলো আমার ভেতরটাকে রীতিমতো ক্ষত বিক্ষত করতো। আমার মনে হতো আমার হৃদয়টাকে কেউ ছুরি দিয়ে ছিদ্র করছে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতো, এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে, না আছে রূপ না আছে গুণ। বিয়ের এত বছর হয়ে গেল, অথচ এখনও একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। পোড়া কপাল আমার, ছেলেটা নিজের পছন্দে বিয়ে না করে যদি আমাদের পছন্দে বিয়ে করত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু নীরবে চোখের জল ফেলতাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আমার খুব ইচ্ছে হতো আমার ভেতরের কথাগুলো কোনো একজনকে আমি বলি, নিজের ভেতরটা হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষ খুঁজে পেতাম না। আমার স্বামী আবির যখন রাতে অফিস থেকে ফেরে, তখন তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করে, তার বাবা মায়ের কথাগুলো তার কাছে বলতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি সাহস হয় না। হয়তো আবির আমাকেই দোষ দেবে, কারণ নিজের বাবা মায়ের বদনাম কোনো ছেলেই শুনতে চায় না, সেটা সত্য হলেও। আবিরও হয়তো চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমন করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, এটাই হয়তো আমার জন্য অনেক কিছু। কারণ পৃথিবীতে একজন স্ত্রীর জন্যে তার স্বামীর উপরে কেউ নেই। একজন স্ত্রী সবার ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী ভালো থাকতে পারবে না। স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আমার কাছেও আমার স্বামী সব। সে যতদিন আমাকে ভালোবাসবে, ততদিন আমি পৃথিবীর সব মানুষের ঘৃণা উপেক্ষা করে বেঁচে থাকব। আমার স্বামীর ভালোবাসার কাছে পৃথিবীর অন্য সব ঘৃণা তুচ্ছ। হঠাৎ করেই আবির একদিন আমার হাত ধরে বলল, সাদিয়া, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে না? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান তুমি আমাকে দিতে পারোনি। বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। বাবা মা এই বিয়েতে কখনোই খুশি ছিলেন না, তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। আমিও ভেবেছিলাম বিয়ের পর একটা ফুটফুটে নাতিনের মুখ দেখে তারা সব কিছু ভুলে যাবে, কিন্তু তুমি সেটা দিতে ব্যর্থ হয়েছ। পাঁচ বছরেও যেহেতু তুমি এটা পারোনি, ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা জমি জমা, এসব ভবিষ্যতে কার জন্যে বলো? আমাদের তো প্রজন্ম রক্ষা করতে হবে নাকি? তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারলে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব। আমার বংশ রক্ষা করতে হবে। আশা করি তুমি আমাকে বাধা দেবে না। আমি চাই তুমি খুশি মনে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নেবে। আবির যখন কথাগুলো আমার হাত ধরে বলল, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল। যে মানুষটাকে তার স্বামীও এখন আর ভালোবাসে না, ভাবতে অবাক লাগছে। এই মানুষটাই একদিন আমাকে নিয়ে মহাকাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত, আমার সব আবদার পূরণ করত। বিয়ের আগে আমাদের তিন বছরের সম্পর্ক ছিল। এই তিন বছরে আমি আবিরের কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। একসময় মনে হতো আমি যদি তার কাছে আকাশের চাঁদটা চাই, তাহলে সেটাও সে আমাকে এনে দেবে। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান যে এমন একজন মানুষের সাথে আমি আমার বাকি জীবন কাটাতে পারব। বিয়ের পরেও তো আবির আমার সব কথা রাখত, বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। তাহলে আমি আজ মা হতে পারিনি বলে
আবির এমন করছে? আমি সাহস করে আবিরকে বললাম, আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই। বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা যেমন একজন পুরুষের শুক্রাণু ঠিক করে, তেমনি সন্তান না হওয়ার জন্যেও স্বামী দায়ী, এর জন্যে কোনো স্ত্রী দায়ী না। আমি আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কখনো কল্পনা করতে পারবো না, তাই আবিরকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিতে চাই না, সেজন্যই তাকে কথাগুলো আমি বলি। কিন্তু আবির এই কথার পরিপ্রেক্ষিতে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি ধারণা করিনি। আবির আমার কথাগুলো শুনে বলল, তার মানে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, আমি পুরুষ না? তাহলে তোকে যে আমি এতদিন ধরে শারীরিক সুখ দিয়ে এসেছি এটা কি করে দিয়েছি? তোকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। ভেবেছিলাম তুই আমার কথা ভাববি, আমার বাবা মায়ের কথা ভাববি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমার বিয়েতে তুই মত দিবি, কিন্তু তুই উল্টে আমাকেই দোষ দিচ্ছিস। আমার কারণে নাকি তুই মা হতে পারছিস না? তাহলে যা, অন্য কারোর কাছে গিয়ে সন্তান জন্ম দে, আমার কাছে থাকছিস কেন? তুই আমাকে মুক্তি দে, আমার তোকে এখন সহ্য হয় না, তোর জন্যে আমার বাবা মার কাছে আমি অকৃতজ্ঞ সন্তান হয়েছি, তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমি কথাগুলো ওভাবে বলিনি, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম এখানে আমাদের কোনো দোষ নেই, আর একজন স্ত্রী কখনো তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মতো দুঃসাহস করতে পারবে না, আমিও পারব না। তুই যেভাবেই বলিস না কেন, আমি আর একটা বিয়ে করব, তোর যদি আমার কাছে থাকতে মন চায় থাকবি, মন না চাইলে চলে যাবি, আমার কাছ থেকে সরে যা তুই। কথাগুলো বলেই আবির আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অথচ সে একদিন আমাকে কথা দিয়েছিল আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখবে, যত ঝড়ঝাপটাই আসুক না কেন সে আমার হাত ছাড়বে না। কিন্তু আজ ছেড়ে দিল, আমি যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেদিকে আবিরের কোনো খেয়ালই নেই। আবির বিছানার একপাশে জড়সড় হয়ে ঘুমাচ্ছে, আমি তার পাশে বসে কাঁদছি। আমি আজ খুব করে বুঝতে পারছি আমার স্বামী নামক ভালোবাসার মানুষটা আমার বৃত্তের বাইরে চলে গেছে, আমি চাইলেও আর তাকে আমার বৃত্তের মায়ায় আটকে রাখতে পারবো না, সে এখন নতুন বৃত্তের সন্ধানে। তবে আমি তাকে ছেড়ে দেব, কারণ আমি তাকে কখনো অন্য মেয়ের সাথে দেখতে পারবো না, এর জন্যে যদি আমার তাকে ডিভোর্স দিতে হয় তবু আমি পিছাবো না, আমি চাই মানুষটা সুখে থাকুক। আবির কাল বিয়ে করছে, এই বিয়েটা তার বাবা মায়ের ইচ্ছেতেই করছে, সবাই খুব খুশি বিয়েটা হচ্ছে বলে, তাদের ঘরে হয়তো নতুন অতিথি আসবে, তাদের বংশের প্রদীপ রক্ষা করবে। তবে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে নিজের স্বামীর বিয়ে নিজের চোখে দেখতে হবে, এটা আমি কোনো দিন পারবো না। তাই আজ আবিরকে আমি ডিভোর্স দিচ্ছি, তার সাথে সব সম্পর্কের অবসান ঘটিয়ে চলে যাব দূর অজানায়। আবির যখন ডিভোর্স পেপারে সাইন করছিল তখন তার চোখে মুখে আমি এক প্রকার আনন্দ দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে ডিভোর্স দিতে পেরে অনেক হ্যাপি, সে তার নতুন বউকে নিয়ে খুব ভালোভাবেই হয়তো বেঁচে থাকবে। আমি যখন ডিভোর্স পেপারটার উপর সাইন করলাম তখন নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল পেপারটার উপর, ডিভোর্স পেপারটা আমার চোখের জলে ভিজে গেল। আবির কি শেষবারের মতো আমার চোখের পানিটা দেখেছিল? আমার চোখের জলে ডিভোর্স পেপারটা ভিজে গেলেও আবিরের চোখটা বিন্দুমাত্র ভিজল না, আমি শুধু আবিরের দিকে তাকিয়ে দেখছিলাম, একটা মানুষ কয়েকটা দিনের ব্যবধানে এতটা পরিবর্তন কী করে হতে পারে, কখনো ভাবিনি সে এতটা চেঞ্জ হবে, কিন্তু হয়েছে। আবিরের সাথে আমার 5 বছরের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র একটা বাচ্চার জন্যে, অথচ সে চাইলেই আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারত, বাচ্চা দত্তক নিতে পারত, কিংবা অন্য কোনো উপায়ও নিতে পারত,
যদি সে চাইত, কিন্তু সে তার নিজের রক্তের কাউকে চায়। তাই হয়তো আমাদের ডিভোর্সের সময় তার চোখের কোণে জল আসেনি। খুশি মনেই সে ডিভোর্স পেপারটাতে সাইন করেছে। আমার ভালোবাসাটা যে কোনোদিন এত সস্তা হয়ে যাবে কখনো ভাবিনি আমি। কোনো এক সময়ের দামি ভালোবাসাটাই আমার কাছে আজ খুব সস্তা মনে হচ্ছে। বাবা মাকে যখন বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, তার সাথেই আমি আমার সংসার জীবন শুরু করতে চাই, তখন আমার বাবা মা আমাকে জোর করেনি, শুধুমাত্র বলেছিল, আর যাই করিস না কেন, নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা একটু ভেবে চিনতে নিবি, হুট করেই কোনো সিদ্ধান্ত নিবি না। মনে রাখবি, যেসব ছেলেরা বিয়ের আগে খুব ভালোবাসা দেখায়, প্রেম দেখায়, সেসব ছেলেরা বিয়ের পরে ততটা প্রেম দেখাবে না। ভালো প্রেমিক হওয়া যতটা সহজ, একজন ভালো স্বামী হওয়া ঠিক ততটাই কঠিন। আজকাল ভালো প্রেমিকের অভাব নেই। রাস্তার মোড়ে, দোকানপাটে, যেখানে সেখানে খুঁজলে সস্তা মানের ভালো প্রেমিক পাওয়া যাবে, কিন্তু সেই সব সস্তা প্রেমিকেরা ভালো স্বামী হতে পারে না। আমি সেদিন বাবার কথাগুলো গুরুত্ব দিইনি, কিন্তু আজ ঠিকই বুঝতে পারছি, ভালো স্বামী সব মেয়ের কপালে জোটে না। যদি বাবা মায়ের মতে বিয়ে করার পরেও স্বামীর সংসারে কোনো মেয়ে সুখী না হতে পারে, তাহলে সে মেয়ে বড় মুখ করেই বাবার বাড়িতে থাকতে পারবে। কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছেতে নিজের প্রেমিককে বিয়ে করে সুখী হতে পারেনি, সংসার টেকেনি, সেই মেয়ে কিভাবে তার বাবা মায়ের কাছে বড় মুখ করে থাকবে? কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি জানি আমার পৃথিবীর আর কোথাও থাকার জায়গা না হলেও একটা জায়গায় ঠিকই হবে, সেটা হচ্ছে আমার নিজের বাবার বাড়ি। প্রতিটি বাবা মাকেই তাদের মেয়ের বিয়ের পরেও মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্যে সব সময় প্রস্তুত থাকতে হয়, কারণ বিয়ের পরে বিচ্ছেদ হয়ে বাপের বাড়ি ফিরে আসতে হতে পারে হয়তো। এই ভেবে বাবা মা তাদের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্যে সব সময় প্রস্তুত থাকে। আমি যখন শুটকের সাথে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, তখন আমার মা দরজা খুলে আমাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করল সেটা হলো, তুই একা কেন, তোর হাজবেন্ড কোথায়? আমি তখন কিছুই বলতে পারলাম না, শুধু বললাম, মা, আবির আবার বিয়ে করছে, আমাকে ছেড়ে অন্য কাউকে। বলেই আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। বাসায় আসার কয়েকদিন হতে না হতেই বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। বুঝতে পারলাম আমাকে কেউ এভাবে দেখতে চায় না, আমার ভাইয়েরাও চায় আমি বিয়ে করে সুখে শান্তিতে বেঁচে থাকি। তাই যেদিন বাবা আমাকে বলল আমি তোকে আবার বিয়ে দেব, তোর জীবনের এখনো কিছুই হয়নি, যত টাকাই লাগুক আমি তোকে বিয়ে দেব, আমি সেদিন নীরবে দাঁড়িয়ে বাবার কথাটা শুনেছিলাম, হ্যাঁ না কিছুই বলিনি। তার প্রায় এক মাস পর হঠাৎ করেই বাবা আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমিও জোর করলাম না, 5 বছরের একটা ডিভোর্সি মেয়ের পছন্দ অপছন্দ থাকাটা মানায় না, তাই আমিও কিছু বলিনি বাবাকে আমার পছন্দ নিয়ে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সেই ছেলেটা আমার থেকে 1 বছরের ছোটই হবে। আমি কখনো ভাবিনি এমন একজন মানুষকে আমি বিয়ে করব, অশিক্ষিত, খ্যাত, গাইয়া একটা ছেলে বলা চলে। সারা জীবন স্বপ্ন বুনেছি সুন্দর সুদর্শন পুরুষ নিয়ে, কিন্তু আজ এমন একজন মানুষের সাথে আমার বিয়ে হলো যাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারিনি। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি, কারণ আমি 5 বছর একটা মানুষের সাথে সংসার করেছি। বাবা অনেক খুঁজে এই ছেলেটাকে আমার জন্য ঠিক করেছে। বাবার ধারণা এই ছেলেটার কাছেই আমি সুখী হব। ছেলেটার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন, সেই জন্যই লেখাপড়া খুব বেশি দূর পর্যন্ত করতে পারেনি। আমি বাসর ঘরে বউ সেজে বসে আছি, এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমি বউ সেজেছি, তাই খুব একটা অস্বস্তি হচ্ছে না আমার। এটা আমার দ্বিতীয় বাসর রাত। প্রথমবার যেমন খুব উত্তেজিত ছিলাম রাতটা নিয়ে,
এবার ততটা উত্তেজিত নয়, কারণ যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমার পছন্দ না। তার সাথে একসাথে এক বিছানায় ঘুমাতে হবে এটা মনে হলেই গা ঘিনঘিন করে। প্রতি রাতে ওই মানুষটার গায়ের ঘামের গন্ধে ঘুমাতে হবে আমাকে, এটা ভাবতেই কেমন জানি লাগছে। তবে কিছু করার নেই আমার, বিলাসিতার জীবনে তো ছিলাম, কিন্তু সেখানেও সবশেষে সুখ পাইনি। তাই বাবা এবার আর টাকা পয়সাওয়ালা কারুর কাছে বিয়ে দেননি, বিয়ে দিয়েছেন গরিব একজন যুবকের কাছে, যে সভ্য সমাজের মানুষ থেকে অনেক আলাদা। ওই তো ছেলেটা দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে হয়তো আমার অনুমতি ছাড়াই স্পর্শ করবে, কারণ এসব মানুষরা শুধু শারীরিক সম্পর্কটাকেই বড় করে দেখে। এটাই শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মাঝে পার্থক্য। আমি জানি না আজ রাতে আমার জন্যে কি অপেক্ষা করছে, হয়তোবা নিজের অনিচ্ছা সত্ত্বেও আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে, আমি হয়তো কয়েকটা দিন সুযোগ পাব না নিজেকে মানিয়ে নেওয়ার। বুঝতে পারছি আপনি হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে নিয়ে যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমন না। হয়তো আপনার মতো অত পড়ালেখা করতে পারিনি আমি, তবে যতটুকু পেরেছি করেছি। আপনার বাবাকে আমি খুব সম্মান করি, উনি যখন আপনার কথা আমাকে বললেন কেন জানি তখন আমি না করতে পারিনি। আমি জানি আমার আপনাকে ভালো লাগেনি, তবে আমারও কিছু করার ছিল না, আমি যদি না করতাম তাহলে আপনার বাবা অনেক কষ্ট পেত, আমি তাকে কষ্ট দিতে চাইনি, উনি আমার জন্যে অনেক করেছেন। বাবা মা মারা যাওয়ার পর যখন খাওয়ার অভাবে মরতে বসেছিলাম তখন আপনার বাবাই আমাকে কাজ দিয়েছিলেন, তারপর আর বেঁচে থাকার জন্যে আমাকে চিন্তা করতে হয়নি, তাই আমি তার অনুরোধটা ফেলতে পারিনি। আমাকে ক্ষমা করবেন, আপনার জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি আমি, তবে আপনার এখানে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবেন, আপনাকে কেউ কিছু বলবে না, আমিও আপনার উপর কখন আমার অধিকার খাটাতে আসব না, আপনি উপরে ঘুমান আমি নিচে ঘুমাচ্ছি। কথাগুলো বলেই ছেলেটা নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি মানুষটাকে খারাপ ভেবেছিলাম, অথচ মানুষটা মোটেও খারাপ না, সেটা তার কথাবার্তা শুনেই বোঝা যায়। সে ততটা শিক্ষিত না হলেও, স্মার্ট না হলেও, তার এমন ব্যবহারটা আমাকে মুগ্ধ করেছে। তার মধ্যে একটা ভালো মানুষ বাস করে, যে মানুষটা পৃথিবীর সবাইকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষটা আমার সামনে কথা বলল, যার কথায় কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু মুগ্ধতা। প্রথম প্রথম এই মানুষটার গায়ের ঘামের গন্ধ আমার কাছে অসহ্য লাগত, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই লোকটার ঘামের গন্ধেই আমার ভবিষ্যৎ সুখ নিহিত। 5 বছরের ডিভোর্সি একটা মেয়ে এত ভালো মনের একটা মানুষকে নিজের স্বামী হিসেবে ভাবে, এটা কেউ কল্পনা করতে পারে? পারে না, কিন্তু আমি পেয়েছি। আমি তার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিলাম, অথচ আমি ভেবেছিলাম কোনো দিন এই মানুষটার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না, কিন্তু আমি নিয়েছি। মানুষটা অন্য সব মানুষের মতো অত স্মার্ট না, সুন্দর না, শিক্ষিত না, তবে তার ভেতরটা যে কোনো মানুষের থেকে সুন্দর, আর একজন মানুষের বাইরে সৌন্দর্য কিছু না। জীবনে সুখী হওয়ার জন্যে ভেতরে সৌন্দর্য দরকার, বাইরে সৌন্দর্য দিয়ে কখনো পরিপূর্ণ সুখী হওয়া যায় না, আর এই মানুষের ভেতরটা বিশুদ্ধ, তাই আমি মানুষটাকে উপেক্ষা করতে পারি না। কিছু কিছু মানুষ থাকে যাদেরকে কখনো ভালো না বেসে থাকা যায় না, নিজের অজান্তেই সেসব মানুষদের প্রতি মুগ্ধতা কাজ করে। আমার ক্ষেত্রেও কি তেমন হয়নি? বিয়ের আগে কত কি ভেবেছি আমি এই মানুষটাকে নিয়ে, ময়লা শরীরের অশিক্ষিত খুব সাধারণ একজন যুবকও যে কোনো শহরের শিক্ষিত সুন্দরী মেয়ের হৃদয়ে জায়গা করে নিতে পারে সেটা আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু আজ বিশ্বাস না করে উপায় নেই,
কারণ আমি তার উপস্থিত প্রমাণ। আমার থেকে এক বছরের ছোট এই ছেলেটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে আমার, কিন্তু পারি না। ওই যে বাসর রাতে তার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, তার সাথে একটা কথাও বলিনি আমি, অথচ সে হয়তো সেই রাতটাতে আমার কাছ থেকে ভালো লাগার কিছু কথা শুনতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। সেই লজ্জায় আমি তাকে নিজের ভেতরের অনুভূতির কথা বলতে পারি না, সেও কখনো জানার চেষ্টা করে না। এই কয়েকটা দিনের ব্যবধানে আমি তার প্রতি কতটা মুগ্ধ হয়েছি। ছেলেটার নাম হাসান, দেখতে শ্যামবর্ণের একজন সাদাসিধে যুবক। আমি তার কোনো স্পর্শ পাইনি, সে কখনো আমার হাতটা পর্যন্ত ধরেনি, তবুও কেন জানি মনে হয় এই মানুষটা আমার ভেতরে বাস করে, আমার সব কিছুতে সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে। আমি চাইলেও তাকে নিজের কাছ থেকে সরাতে পারি না। আমার কল্পনার সপ্তম মহাকাশে আমি তাকে নিয়ে মনের সুখে ঘুরে বেড়াই, তবুও আমি তাকে ছুঁতে পারি না। মনে হয় তাকে ধরলেই সে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আমি তো তাকে হারাতে চাই না। নিজের ভালোবাসার খাঁচায় খুব যত্ন করে বন্দি করে রাখতে চাই আজীবন। সে যে আমার ভালোবাসার পাখি, আমার ভয় হয় আমার পাখিটা যদি খাঁচা ছেড়ে উড়ে যায়, আমি যে তাকে জনম জনম ধরে আমার মনোমন্দিরে বন্দি করে রাখতে চাই সেটা কি জানে? আপনি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছেন, আমাদের একটা স্কুল আছে, সেখানে গরিব মানুষের পোলাপান পড়াশোনা করে, তবে তারা আমার মতো এতটা খ্যাত না। আপনি যদি ওই স্কুলটাতে পড়াতেন তাহলে অনেকগুলো বাচ্চার উপকার হতো। আমি আপনাকে জোর করছি না, বাসায় একা একা সব সময় উদাস মনে বসে থাকেন, যেটা দেখে আমার খুব খারাপ লাগে। যদিও আমার খারাপ লাগাতে আপনার কিছু যায় আসে না, তবু একটু ভেবে দেখবেন, যদি সম্ভব হয় পড়াবেন। হাসান যখন কথাগুলো বলল তখন আমার ভেতরটাতে মনে হলো কেউ একজন অনবরত ছুরি দিয়ে আঘাত করছে। আমার সহ্য হচ্ছিল না, সে আমাকে এতটা নিচু মনের মানুষ ভাবে, সে কি জানে না মানুষ বদলায়, তার ব্যবহার বদলায়, সাথে ঘৃণাটাও ভালোবাসায় পরিণত হয়। সে জানবে কি করে, তাকে তো আমি কখনো বলিনি। তার খুব সাধারণ জাঁকজমকহীন জীবনযাপনটা আমার বড় ভালো লাগে, আমিও তার মতো করে তার সাথে এভাবেই খুব সাধারণভাবে চিরকাল বেঁচে থাকতে চাই। আমি যখন তাকে অবাক করে দিয়ে বললাম আচ্ছা আমি ভেবে দেখব, আগে স্কুলের পরিবেশটা দেখব, যদি ভালো লাগে তাহলে পড়াবো, আমার কথাটা শুনে হাসান কিছুটা হক চকিয়ে গেল। সে হয়তো ভাবেনি আমি বিষয়টা এত সহজভাবে নেব, তাই সে যখন খুশি মনে বলল আপনি কবে যেতে পারবেন বলেন, আমি আপনাকে সেদিনই নিয়ে যেতে পারবো, সাথেও আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। ছেলেটাকে আজ প্রথম আমি হাসতে দেখলাম, ওরকম বিশ্রী হাসি না, শব্দ করে হাসে তেমন হাসি না, খুব শান্ত শিষ্ট ভদ্র হাসি। একটা ছেলের হাসিতেও যে মুক্ত ঝরতে পারে, কোনো মেয়ে মুগ্ধ হতে পারে, সেটা আমার জানা ছিল না, কিন্তু সত্যি হাসানের হাসিটা আমাকে মুগ্ধ করেছে। একজন মানুষকে যখন ভালো লাগতে শুরু করে তখন বোধহয় মানুষটার সব কিছুই ভালো লাগে, চলাফেরা, কথাবার্তা, হাসি কান্না সব কিছুই। আমি নিশ্চিত আমার কাছে যে হাসিটা খুব ভালো লেগেছে সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো মেয়ের কাছে খুব বিশ্রী মনে হবে। তবে আমার বারবার একটা কথা মনে হচ্ছে, যে ছেলের হাসিটা এত সুন্দর তার কান্নাটা কত মধুর হবে। ছেলেরা নাকি খুব সুন্দর করে কাঁদতে পারে, যেটা মেয়েরা পারে না, কিন্তু আমি তো এই ছেলেটাকে কাঁদতে দিতে চাই না। সে হাসবে, সব সময় হাসবে, যত দিন বেঁচে থাকবে তত দিন হাসবে, সে কখনো কাঁদতে পারবে না, আমি তাকে কাঁদতে দেব না। আজ প্রথম আমি তার সাথে বাইরে বের হয়েছি, তার সাথে মানে হাসানের সাথে। দুজন মানুষ পাশাপাশি বসলেও কেউ কারোর সংস্পর্শে নেই, সে আমার থেকে
যতটা সম্ভব দূরে সরে বসেছে। মনে হচ্ছে আমার সাথে একটু ছোঁয়া লাগলে তাকে অ্যামাজন জঙ্গলে বনবাস দেওয়া হবে। নিজের বিয়ে করা বউয়ের সাথে এক রিকশায় যাচ্ছে, অথচ ভিতুর মতো মাঝখানে পানামা খালের সমান দূরত্ব বজায় রেখেছে। আমার খুব বিরক্ত লাগছে। কি এমন হয় সাহস করে আমার হাতে হাতটা একটু রাখলে? খুব ভালো মানুষেরা মনে হয় ভীতু টাইপের হয়। হাসানো তেমন হয়েছে। আমি সাহস করে যখন তার হাতে হাত রাখব, ঠিক তখনই সে তার হাতটা সরিয়ে নিল। অথচ সে দেখেইনি আমি তার হাতে হাত রাখার জন্যে সকল লজ্জা, অপমান, সংকোচ পেছনে ফেলে বাড়িয়ে দিয়েছিলাম নিজের অপবিত্র হাতটা, তার বিশুদ্ধ হাতের ছোঁয়া পাওয়ার জন্যে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি, এটাকেই বোধহয় ভাগ্য বলে। কথাই আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমার ক্ষেত্রেও তেমনি হলো। আমি আরও একবার তাকে দেখে বিস্মিত হলাম। রিক্সাওয়ালা ছেলেটার বয়স বড় জোর 18 হবে। এত ছোট একজন মানুষকেও সে আপনি করে অন্য সব মানুষের মতো সম্মান দিয়ে কথা বলছে। অথচ এই মানুষটাকে আমি অশিক্ষিত ভেবেছিলাম। আবিরের সাথেও তো অনেক সময় অনেক জায়গায় রিক্সায় করে গিয়েছি আমি, কিন্তু আবিরকে কখনো কোনো রিক্সাওয়ালাকে এতটা সম্মান দিয়ে কথা বলতে দেখিনি। সে বেশিরভাগ ক্ষেত্রেই তুই করে বলতো, বয়সে খুব জোর বেশি বড় হলে তুমি করে বলতো। শিক্ষিত হলেই কারুর কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না, আবার অনেক অশিক্ষিত মানুষের কাছ থেকেও খুব সুন্দর ব্যবহার পাওয়া যায়। এটা আমি হাসানকে দেখেই বুঝতে পারলাম। তার প্রতি ভালোবাসার সাথে সাথে সম্মানটাও অনেক বেড়ে গেল। আমি ভেবেছিলাম সে আমার যোগ্য না, কিন্তু এখন মনে হচ্ছে আমিই তার যোগ্য না। স্কুলটাকে যতটা নোংরা ভেবেছিলাম ততটা নোংরা না। পরিবেশটা ভালো না হলেও একেবারে খারাপ না। যখন জানতে পারলাম স্কুলটাতে হাসানের অনেক অবদান আছে, তখন কেন জানি আরও একবার তার প্রতি আমি মুগ্ধ হলাম। একটা মানুষের মাঝে কি এমন থাকে যে তার প্রতি বারবার এত মুগ্ধ হওয়া যায়, আমার জানা নেই। তবে আমি নিশ্চিত, আমি যতবার শ্যামবর্ণের ছোটোখাটো এই ছেলেটার প্রতি মুগ্ধ হয়েছি, পৃথিবীর আর কেউ কারোর প্রতি কখনো এতবার মুগ্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না। এই গ্রামে বাচ্চাদের পড়ার জন্যে কোনো স্কুল ছিল না। প্রায় 3 কিলো পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। কেউ যখন স্কুলের জন্যে জমি দিচ্ছিল না, তখন হাসান জমি দিয়েছে। অথচ তার জমি জমা বলতে বাড়ির জায়গাটুকু আর স্কুলের জায়গাটুকুই ছিল। একটা মানুষের মন কত বড় হলে এমন কাজ করে আমার জানা নেই। তবে আজ আমার বোঝার বাকি নেই, বাবা আমাকে ঠিক মানুষের কাছেই বিয়ে দিয়েছেন। যে মানুষটার মন এত বড়, তার ভালোবাসার সীমানা কত বড় হবে, এটা ভাবতেই ভেতরটাতে এক অজানা ভালো লাগা বয়ে যায়। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদি আজ বৃষ্টি নামে, হাসান আমাকে নিয়ে বৃষ্টিতে ভেজে তাহলে কেমন হবে? আমি জানি বৃষ্টিতে ভিজলে আমার অসুখ হবে, জ্বর আসবে, সর্দি লাগবে, কিন্তু তবুও আমি তার সাথে ভিজতে চাই। আমি তার সাথে ভেজার জন্যে হাজারবার বিছানায় পড়তে রাজি আছি, জ্বরে আক্রান্ত হতে রাজি আছি, তবু আমি তার হাত ধরে তার সাথে একটু ভিজতে চাই। সেই যে আমার সবচেয়ে বড় অসুখ। ওই তো হাসান বসে বসে কি যেন করছে, সেও কি আমার মতো ভাবে নাকি ভাবে না, খুব জানতে ইচ্ছে করে আমার। আমি আজ সব ভয়কে জয় করে তাকে সব বলবো, বলবো আমার তাকে ভালো লাগে, আমি তাকে খুব খুব কাছে পেতে চাই। এই শোনো ছোট ছেলে, তুমি এমন কেন, আমাকে বোঝো না কেন, এত ভীতু হলে চলে? আজ থেকে তুমি সারাদিন যেখানেই থাকো না কেন, সন্ধ্যা হলে আমার কাছে ফিরে আসবে, আমি দিনের আলোয় তোমাকে ভালোবাসতে পারবো না, আমি লজ্জায় মরে যাব। অন্ধকার রাতে যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যাবে,
কারোর কোনো সাড়া শব্দ থাকবে না, একটা কাক পক্ষীও জেগে থাকবে না, তখন আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুমি কিন্তু না করবে না, আমি তোমাকে শুধু জড়িয়ে ধরেই ঘুমাবো না। পুরুষের যত রকম চাহিদা থাকে আমি তোমার সেসব চাহিদা পূরণ করব। তোমাকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দেব, বিনিময়ে তোমার ভেতরের বিশুদ্ধ ভালোবাসাটা আমার চাই। তুমি আমাকে দেবে না বলো? আমি আমার মনের কথাগুলো নিজের মনের মধ্যেই গোপন রাখি, কেন জানি মুখ ফুটে হাসানকে বলতে পারি না। আমার খুব রাগ হয় তার উপর, সে কি আমার ভেতরটাকে উপলব্ধি করতে পারবে না, কখনো বুঝতে পারবে না তাকে একজন মানুষ খুব করে ভালোবাসতে চায়? সে কেন বারবার তার প্রতি আমাকে এত মুগ্ধ করছে? আমি তো তার প্রতি আর মুগ্ধ হতে চাই না, আমি শুধু এখন আমার প্রতি তাকে মুগ্ধ করতে চাই। কিন্তু কি এমন আছে আমার যা দেখে কোনো মানুষ মুগ্ধ হবে, হাসান মুগ্ধ হবে? আমার সব কিছুই তো নষ্ট করে ফেলেছি, তাকে মুগ্ধতা উপহার দেওয়ার মতো কোনো কিছুই যে অবশিষ্ট নেই আমার। তবুও তাকে আমি এমন কিছু দিতে চাই যেটা দেখে সে মুগ্ধ হবে, সে হাসবে, হাসতে হাসতে এক সময় কাঁদবে, তবে সে কান্নাটা হবে সুখের কান্না। আমি তার চোখের জল মুছে দিয়ে বলবো, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে একজন মানুষের ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, সেটা কি তুমি জানো? তোমার চোখের পানিতে কোনো একজন মানুষের হৃদয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়, সেটা কি তুমি জানো? তোমার চোখের জলে কেউ যে খুব কষ্ট পায় সেটা কি একবারও ভেবে দেখেছো তুমি? তুমি আর কখনো কাঁদবে না, সুখেও না দুঃখেও না, আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। বলো তোমার কী চাই আমার কাছে? তোমার সব সুখের কারণ আমি হব, সব ভালো লাগার কারণ আমি হব, কখনো তোমার কষ্টের কারণ হব না। শুধু একবার বলো তোমার কী চাই। অমনি হাসান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে। আমি তার কানে ফিসফিস করে বলবো, এই ছেলে কাঁদছো কেন? একটুও কাঁদবে না, কাঁদলে তোমাকে খুব জঘন্য দেখায়। এই ফাঁকে আমি তার কানের একপাশে নিজের নরম ঠোঁটের স্পর্শ দেব, সে আমার নিষিদ্ধ ঠোঁটের ছোঁয়া পেয়ে কিছুটা কেঁপে উঠবে। তার সমস্ত শরীরের প্রতিটি শিরা উপশিরায় ঠান্ডা শীতল অনুভূতি অনুভব করবে, সে আর সহ্য করতে পারবে না, আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরবে, আমার ঘাড়ে তার ঠোঁটটা ছুঁয়ে দেবে। তার পবিত্র চুম্বনে আমার দেহটা আবার সেই আগের মতো বিশুদ্ধ হয়ে যাবে, আমিও অনুভব করব এক স্বর্গীয় সুখের অনুভূতি। এমন একটি দিনের জন্যই বোধহয় আমি এখনো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। এমন ভালোবাসার মানুষ রেখে কেউ মরতে পারে? হয়তো সবাই পারবে, কিন্তু আমি পারবো না। আমি হাসানের ভালোবাসাটা নিজের করে পাওয়ার জন্যে হলেও আর কিছুটা দিন বেঁচে থাকতে চাই। তার ভালোবাসা পাওয়ার আগেই যদি আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে হয়তো আমার থেকে দুর্ভাগা আর এই পৃথিবীতে একটিও থাকবে না। আমি বিয়ের পর এই প্রথম নিজের থেকে হাসানের সাথে কথা বলতে যাচ্ছি। এর আগে কখনো তার সাথে আমি ইচ্ছে করে কথা বলিনি, কিন্তু আজ বলবো। আমার তার সাথে কথা বলতে ইচ্ছে হয়, তার পাশে বসে তার হাত ধরে গল্প করতে মন চায়। আমার এই ইচ্ছেগুলো হলো জীবন্ত, আমি চাইলেও এই ইচ্ছেগুলোকে কখনো কবর দিতে পারবো না। আমি যত দিন বেঁচে থাকব আমার মনের মধ্যে ততদিন আমার এই ইচ্ছেগুলোও জীবন্ত থাকবে। এখন আমার কেন জানি মনে হয় সব মেয়ের জীবনেই বোধহয় ঘোড়ায় চড়ে রাজকুমার আসে না, তাকে তার রাজকন্যা বানিয়ে নিজের রাজমহলে নিয়ে যায় না। কিছু কিছু মেয়েকে নিজের রাজকুমারকে নিজেকেই খুঁজে নিজের করে নিতে হয়, আমাকেও আমার স্বপ্নের রাজকুমারটাকে নিজের করে নিতে হবে। তবে আমার রাজকুমারটা খুঁজতে হবে না, আমি তাকে এতদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি। এই সহজ সরল মানুষটাই আমার গল্পের রাজকুমার। সব গল্পে না হয়
রাজপুত্র তার রাজকন্যাকে এক সমুদ্র ভালোবাসা উপহার দিয়ে নিজের মনের রাজত্ব লিখে দেয়। আমার গল্পে না হয় রাজকন্যাই রাজপুত্রকে নিজের মনের রাজত্ব লিখে দেবে। তবুও তো সে আমার স্বপ্ন পুরুষ, আমার জীবন সংসারের রাজকুমার, যাকে নিয়েই আমি আমার জীবন সংসারের প্রতিটা অধ্যায় পাড়ি দিতে চাই। আমি যখন হাসানকে বললাম, আপনি কিন্তু বলেছিলেন আমাকে এই পল্লী প্রকৃতির সৌন্দর্যে ভরা গ্রামটা ঘুরিয়ে দেখাবেন, আপনি কিন্তু আপনার কথা রাখেননি, আপনি এমন কেন কথা দিয়ে কথা রাখেন না? তখন হাসান আমার কথা শুনে এমন ভাব করল যে মনে হলো আমি সাত আসমান থেকে নেমে এসেছি তার সাথে কথা বলার জন্যে। আর তাই হয়তো সে অনুনয় ভরা নিরীহ কণ্ঠে বলল, আমার মনে ছিল না, কিছু মনে করবেন না, আসলে অনেক কাজের মধ্যে থাকি তাই হয়তো ভুলে গেছি, অথচ এটা আমার মনে রাখা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। সেদিন আপনি যখন বললেন স্কুলে বাচ্চাদের পড়াবেন, সেই খুশিতে সব ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা করবেন, তবে এখন আর ভুলব না, কালকে সারা দিন আপনাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো, যত খুশি মন ভরে দেখবেন। আপনাকে যদি আমি তুমি করে বলি তাহলে কি আপনি রাগ করবেন? আপনি মনে হয় আমার থেকে ছোটই হবেন, কেন জানি আপনাকে আপনি বলতে ভালো লাগে না, তুমি বলতে ইচ্ছে হয়। যতটা ছোট ভাবছেন ততটাও কিন্তু ছোট না আমি, হিসেব করলে দেখা যাবে খুব বেশি হলেও হয়তো ছ সাত মাসের ছোট হব। আর মানুষ তুমি তো সবাইকে বলে না, যারা খুব কাছের মানুষ তাদেরকেই কেবল তুমি বলা যায়, আমি তো আপনার কাছের কেউ না, কাগজে কলমে কাছের হলেও মনের দিক থেকে অনেক দূরের, তবুও যদি আপনি তুমি করে বলেন আমি কিছু মনে করব না। হাসান যখন কথাগুলো বলল তখন আমার ভেতরটা ভিজে গেল, সে কি আমাকে কোনোদিন বুঝবে না? আমি তাকে কেন তুমি করে বলতে চাই? আমি যে এখন আর পারি না, আমার যে কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, ইচ্ছে করে আরও একবার কারুর বুকে চাষাবাদ করি ভালোবাসার। আমি নিজের চোখের জলটাকে আড়াল করে হাসানকে বললাম, আমার আপনি বলতে ভালো লাগে না, আমি এত হিসাব কিতাব বুঝি না, আর কখনো বুঝতেও চাই না, আমি আপনাকে তুমি করে বলবো, কাছের কিংবা দূরের নাকি সেটা আমি জানতে চাই না, শুধু জানি যে মানুষটা আমার থেকে ছোট, আমি তাকে আপনি বলবো না, তুমি করেই বলবো, এমন না তো যে তুই করে বলছি? হাসান একটু হেসে বলল, আচ্ছা বলবেন, সমস্যা নেই, তবে আমি কিন্তু আপনাকে আপনি করেই বলবো। আবার সেই পাগল করা হাসি, ছেলেরা কেন এত সুন্দর করে হাসবে? মেয়েদের হাসি সুন্দর হবে, কোনো ছেলের হাসি এত সুন্দর হওয়া উচিত না, কিন্তু এই ছেলেটার হাসি কেন এত ভালো লাগে আমার, এটার উত্তর আমি জানি না। পরক্ষণেই মনে হলো, ছি আমি কি করে এটা করলাম, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, আমি কেন তাকে তুমি বলবো? সে তো প্রথমে না বলেছিল, তারপরেও আমি নির্লজ্জের মতো তাকে আবার অনুরোধ করি, আমি কেন এমন করলাম? নিজের আত্মসম্মানটা আমি নিজের কাছেই ছোট করলাম। আবার মনে হলো, এই পৃথিবীতে শুধুমাত্র প্রিয়জনের একটু ভালোবাসা পাওয়ার জন্যে মানুষ কত কী করে, কত জঘন্য কাজ করে, আমি তো তেমন কিছু করিনি, শুধু তাকে তুমি বলতে চেয়েছি, নিজের ভালোবাসার মানুষের কাছে তো একটু নির্লজ্জ হওয়াই যায়, আমি তো আর জোর করে তাকে চুমু খাইনি, শুধু একটু ভালোবেসে আদর করে তুমি করে বলবো। পৃথিবীর যত রকম আদর আছে সবগুলোতেই তুমি সম্বোধন করতে হয়, আপনি বললে সেটা কেন জানি আদর মনে হয় না, ন্যাকামি মনে হয়, আমি কোনো ন্যাকামি করতে চাই না, আদর করতে চাই। কি আশ্চর্য, এমন কি কখনো হয়েছে বউ স্বামীকে তুমি করে বলবে আর স্বামী বউকে আপনি করে বলবে? কি একটা বিশ্রী ব্যাপার হবে। তবু আমার কোনো কারণে ভালো লাগছে, অদ্ভুত সব চিন্তায় বিভোর হয়ে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙল সকাল নটার সময়, জানালা দিয়ে সূর্যের মিষ্টি আলোটা গায়ে এসে পড়ছে আমার, খুব ভালো লাগছে আমার, আরও ভালো লাগতো যদি হাসান আমার পাশে বসা থাকতো,
কিন্তু সে নেই। ঘুম থেকে উঠেই কোথায় যেন চলে গেছে, হয়তো বাজার করতে চলে গেছে। আজকের সকালটা আমার কাছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার ২৪ বছরের জীবনে এত সুন্দর সকাল আগে কখনো দেখিনি আমি। অথচ কত শত সকাল আমি আমার প্রথম ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছি সেটা কারোর অজানা নয়, কিন্তু আজকের সকালটার কাছে সেসব অগণিত সকালগুলোকে খুব তুচ্ছ মনে হচ্ছে আমার। এই স্নিগ্ধময় মনোমুগ্ধকর সকালটার সাথে আমাকেও কি খুব সুন্দর লাগছে না আজ? কিন্তু এই কথাটা বলার মতো কেউ নেই, আমাকেও আজ খুব সুন্দর লাগছে। হাসান হয়তো আমার দিকে নিজের বউয়ের দৃষ্টিতে কখনো তাকায় না, তাকালে নিশ্চয়ই সেও বলতো, আজ তোমাকে খুব খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে আবারও তোমার প্রেমে পড়ি, তোমার চোখে চোখ রেখে আমার পৃথিবীটাকে নতুন করে দেখি। এক গাদা বাজার করে নিয়ে এসেছে হাসান, সেগুলো এখন রান্না করছে সে। আমি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকে দেখছি। একটা ছেলেও যে এত ভালো রান্না করতে পারে কখনো জানা ছিল না, কিন্তু এই ছেলেটা পারে, হয়তোবা বাস্তবতা তাকে বাধ্য করেছে। আমি যদি কখনো রান্না না করি তাহলে সে আমাকে কোনো কারণে জিজ্ঞেসও করবে না কেন রান্না করিনি, নিজেই চুলায় ভাত বসিয়ে দেবে। আজকে আমাকে নটার পরেও বিছানায় দেখে নিজেই রান্না করার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আমি বিছানা থেকে রান্নাঘরে উঁকি দিতেই হাসান দেখতে পায়, তখন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেয়েলি কাজকর্মগুলো দেখছিলাম। সকালে খাওয়ার সময় যখন বললাম, তুমি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছ? তুমি তো আমার থেকেও ভালো রাঁধতে পারো। কারুর কাছ থেকে শিখিনি, কেউ তো ছিল না কখনো রান্না করে দেওয়ার মতো, তাই নিজেকেই করতে হয়। এখন থেকে আমি রান্না করব, তোমাকে রান্না করতে হবে না। হাহা, আপনি রান্না করবেন? আপনি তো কখনো ১০টার আগে ঘুম থেকেই ওঠেন না। হাসছো কেন, খুব খারাপ দেখাচ্ছে? আচ্ছা হাসবো না, আজকে কিন্তু আমাকে গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা, মনে আছে তো? হ্যাঁ মনে থাকবে না কেন, একটু পরেই বের হব, সারা দিন ঘুরবেন। বিয়ের পর আজ প্রথম আমি শাড়ি পরেছি, নীল শাড়ি। অনেকটা দিন পর আজ খুব সুন্দর করে সেজেছি, মনে হয়েছে কেউ একজন আছে যার জন্যে আমাকে সব সময় পরিপাটি রাখা দরকার। হাসান আজকে আমাকে দেখে মুগ্ধ হবে কি, নাকি অন্য সব দিনের মতোই খুব সাধারণভাবেই আমার দিকে একবার তাকে চোখ ফিরিয়ে নেবে? কিন্তু না, হাসান আমাকে দেখে কিছুটা সারপ্রাইজ হলো, সে আমার দিকে তাকিয়ে আমাকে দেখছে, চোখের পলক ফেলানোর কোনো নাম নেই। এই প্রথম সে এতটা ভালো লাগা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব ভালো লাগছে আমি তাকে নিজের প্রতি কিছুটা হলেও মুগ্ধতা উপহার দিতে পেরেছি। যখন দেখলাম সে কিছু বলছে না, আমার দিকে শুধু তাকিয়ে আছে, তখন আমি তাকে বললাম, কি হলো, কি দেখছো অমন করে? আমার কথা শুনে সে তার ভাবনার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে বর্তমানে ফিরে বলল, কিছু না, আপনি আর শাড়ি পরেছেন? কেন জানি চোখ ফেরাতে পারছি না, খুব সুন্দর লাগছে আপনাকে। হাসানের এই কথাটা শুনে যে আমার ভেতরে কতটা ভালো লাগা কাজ করেছে সেটা হয়তো আমি বোঝাতে পারবো না। নিজের স্বামীর কাছ থেকে যখন কোনো মেয়ে এরকম কিছু শোনে তখন তার যতটুকু ভালো লাগে তার থেকে হাজার গুণ ভালো লাগছে আমার। আমি সব সময় ভেবেছি কি এমন আছে আমার যা হাসানকে দেওয়া যায়, যেটা দেখে সে মুগ্ধ হবে, কিন্তু আমি খুঁজে পাইনি। আজ না চাইতেও তাকে আমি আমার প্রতি মুগ্ধ করতে পেরেছি, এটাই বা কম কিসের? গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে শাড়ি পরা সুন্দরী একটা মেয়ে খুশি মনে হাঁটছে, তার পাশে খুব সাধারণ একজন মানুষ তাকে সঙ্গ দিচ্ছে। মাঝে মাঝে সবাই কেমন করে যেন তাকাচ্ছে, হয়তোবা অনেকে জানেই না এরা দুজন স্বামী স্ত্রী। হাসান আমাকে নতুন নতুন জিনিস দেখাচ্ছে, চেনাচ্ছে, যেগুলোর নাম আমি জানি না, সেগুলোর নাম হাসান আমাকে বলছে। হঠাৎ করেই দেখলাম জলবতী বিল, সেই বিলে শত শত শাপলা সৌন্দর্যের প্রতীক হয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি নিজের অজান্তেই হাসানকে বললাম, কি সুন্দর দৃশ্য, আমার ইচ্ছে করছে এই মনোমুগ্ধকর দৃশ্যটা নিজের হাতে ছুঁই, নেমে যাই বিলে। তখন হাসান বলল, আসুন, সামনে নৌকা আছে, আপনার ইচ্ছেটা পূরণ হবে। আমি তো সাঁতার জানি না, যদি ডুবে যাই তাহলে তো মরে যাব। হাহা, মরবেন না, আমি সাঁতার জানি, আপনি কি করে ভাবলেন আমি থাকতে আপনি পানিতে ডুবে মারা যাবেন? আমি মরলেই বা তোমার কি, আমি তোমার কে হই? আমি তো আর তোমার কেউ আপন হই না, অনেক কিছুই হবে, আপনি মরে গেলে তো আমি একা হয়ে যাব, আমি তো আর বিয়ে করতে চাই না, জীবনে বিয়ে তো একটাই। আমি তো তোমাকে নিজের স্বামীর অধিকার কখনো দিইনি, বউ হিসেবে যা করা দরকার সেটাও করছি না, তবু আমার জন্যে এত চিন্তা কেন? করেননি তো কি হয়েছে, তাই বলে কি আমি করব না? এমনটা তো না, আমি আপনাকে যেদিন কবুল বলে বিয়ে করেছি সেদিন থেকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছি, আপনি আমাকে যেমনই ভাবেন না কেন আমি কখনো আপনাকে বিপদের মধ্যে ফেলে যেতে পারবো না। হাসান নৌকার বিপরীত পাশে বসে নৌকা চালাচ্ছে, আমি পানিতে ফুটে থাকা শাবলাগুলো মুগ্ধতা নিয়ে ছুঁয়ে দিচ্ছি। এমন করেই যদি হাসান সব সময় আমার পাশে থাকে তাহলে আর কিছু চাওয়ার নেই আমার। এই প্রথম আমার মনে হচ্ছে আমার পাশে কেউ একজন আছে যে আমাকে এত সহজে মরতে দেবে না। হঠাৎ করেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো, আমার মনে হলো এটাই সুযোগ তার স্পর্শ পাওয়ার, এটাই সুযোগ তার কাছে যাওয়ার। আমি কিছুক্ষণ পর ইচ্ছে করেই নৌকা থেকে পানিতে পড়ে গেলাম, যদিও আমার ভয় করছিল, আমি তো সাঁতার জানি না, তারপর আবার এত বড় বিল, পানির গভীরতাও অনেক। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে হাসান আমাকে বাঁচাবে, সে আমাকে এত সহজে মরতে দিতে পারে না, সে বলেছে সে তার কথা রাখবে। কত সময় আমি পানিতে ডুবেছিলাম জানি না, তবে আমি যখন চোখ খুললাম তখন দেখলাম কেউ একজন আমার মুখে মুখ লাগিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করছে, বুঝতে পারলাম হাসান। সে যখন বুঝতে পারল আমার জ্ঞান ফিরেছে তখন সে আমার থেকে কিছুটা দূরে সরে গেল। আমাকে ক্ষমা করবেন, আমি এটা করতে চাইনি, আপনি পানিতে পড়ে গিয়েছিলেন, অনেকক্ষণ ডুবেছিলেন, যার কারণে আপনার পেটে অনেক পানি জমা হয়েছিল, জ্ঞানও ছিল না, ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এমনটা করেছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি, বিশ্বাস করুন। হাসান যখন কথাগুলো বলল তখন আমার তাকে বলতে ইচ্ছে করল, ভালো করেছো, খুব ভালো করেছো, নিজের বউকে চুমু খাবে না তো কাকে খাবে, আমি তোমার বিয়ে করা বউ, আমার উপর তোমার অধিকার আছে, যা করার ইচ্ছে হয় তাই করবে, এটা নিয়ে কেন তুমি কৈফত দেবে? কিন্তু আমি বলতে পারলাম না, কোনো কথা না বলে আমি হাঁটা ধরলাম, হাসান আমার পেছনে পেছনে আসছে, আমার ভাবতে বড় ভালো লাগছে হাসানও আমাকে চায়, তার মনের ভেতর সে আমাকে খুব যত্ন করে রেখেছে, সেটা আমি বুঝতে পেরেছি দেরিতে হলেও, কিন্তু কেউ কাউকে কথাটা বলতে পারছি না। এই ঘটনার পর হাসানের সাথে আমার প্রায় দুই দিন তেমন কোনো কথা হলো না। আজ অনেক দিন পর বৃষ্টি খুব ভালো লাগছে আমার, হাসানকে যখন সাহস করে বললাম, এই ছেলে চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজব আমি, ভিজবে আমার সাথে? তখন হাসান কিছু বলল না, বুঝলাম তার খুব একটা ইচ্ছে নেই, তবু সে কিছু সময় পর বলল, আচ্ছা চলুন। বৃষ্টিতে ভেজার সময় আমার কি হয়েছিল আমি জানি না, আমি যখন হাসানকে বললাম, এত দূরে দাঁড়িয়ে আছো কেন, একটু কাছে আসলে কি এমন হয়, তখন হাসান আমাদের মাঝে দূরত্বটাকে নিশ্চিহ্ন করে দিয়ে আমার খুব কাছে আসলো, সে কাছে আসলেই আমি তার হাত ধরে ফেলি, সে কিছু বলে না, হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকায়, আর আমিও ভয় পাওয়ার অভিনয়ে হাসানকে জড়িয়ে ধরি। হাসানও বোধহয় নিজেকে সেদিন সংযত রাখতে পারেনি, তাই হয়তো সেও আমাকে পরম আদরে বুকে জড়িয়ে নিয়েছিল। তারপর সেদিন আমরা নতুনভাবে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করি, আমার সমস্ত শরীরে আমি তার শীতল স্পর্শ অনুভব করি। একসময় আমরা ঘরে চলে আসি, বিছানায় শুয়ে পড়ি একজন আরেকজনকে ভালোবাসার জন্যে।
সেদিনের পর থেকে আমার নতুন এক জীবন শুরু হয়। আমি যে মানুষটাকে মন থেকে চাইতাম কিন্তু বলতে পারতাম না কখনো, এখন সে মানুষটাকে জড়িয়ে ধরে প্রতি রাতে ঘুমাই। আমার প্রতিটা সকাল শুরু হয় আমার প্রিয় মানুষের নিষ্পাপ মুখটা দেখে। সবসময় দেখে এসেছি বউ তার জামাইয়ের ঘুম ভাঙায়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টা, আমার ঘুম ভাঙায় আমার জামাই। আমি যতবার অভিমান করি ততবারই সে কোনো না কোনোভাবে আমার পাহাড় সমান অভিমানটা ভাঙিয়েই ছাড়বে। আমিও মাঝে মাঝে ইচ্ছে করে অভিমান করি, কারণ আমি জানি আমি হাজার ভার অভিমান করলেও কেউ একজন আমার অভিমান ভাঙাবে। এমন একজন মানুষ থাকলে অভিমান না করে পারা যায়? যায় না। কোনো এক পড়ন্ত বিকেলে যখন আমি সূর্যের মিষ্টি রোদের হলুদ আলোয় বসে মগ্ন হয়ে কফির কাপে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম জীবন কত সুন্দর, আমরাই জীবনটাকে জটিল করে ফেলি। আবিরের সাথে যখন বিচ্ছেদ হয় তখন বেঁচে থাকার কোনো ইচ্ছে হতো না, কিন্তু এখন যখন হাসানের সাথে আছি তখন মরতে ভয় হয়। আমার মনে হয় এত ভালোবাসা রেখে আমি মরেও শান্তি পাব না। হঠাৎ করেই তখন আমি মাথা ঘুরে পড়ে যাই। জ্ঞান ফেরার পরে হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। চোখ খুলতেই দেখি হাসান আমার হাত ধরে খুশি মনে বসে আছে। আমি যখন হাসানকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার, তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি মা হতে চলেছ, আমি বাবা হব। হাসানের কথা শুনে আমার চোখে জল এসে গেল, আমার অতীত আমাকে নাড়া দিল। এই সন্তানের জন্যই তো আমার 5 বছরের সংসার ভেঙে গিয়েছিল। তবে ভালোই হয়েছে, সেদিন বুঝেছিলাম খারাপ সময়ে মানুষ চেনা যায়, আমিও চিনেছিলাম। বাবা মা যখন জানতে পারল আমি মা হতে চলেছি তখন তারা আর দেরি করেনি, হাসপাতালেই আমাকে দেখতে এসেছিল। আমি হাসানকে রেখে বাপের বাড়ি চলে যাই। হাসানকে এত করে বলার পরেও সে আমার সাথে আসলো না, তার নাকি কি কাজ আছে, কয়েকদিন পরে আসবে। আমিও তাকে জোর করলাম না, কারণ আমি জানি সে কাজ শেষ করেই আমার কাছে চলে আসবে। কয়েক মাস পর আমি ছেলে সন্তানের মা হলাম, সবাই খুব খুশি, বাবা মা ভাই ভাবি সবাই আমার ছেলে হওয়াতে অনেক খুশি হয়েছে। হাসান বোধহয় সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমি ছেলেটাকে সবসময় এভাবেই হাসি খুশি দেখতে চাই। যে মানুষটা আমার দুঃখের জীবনটাকে এত সুখ দিয়ে ভরিয়ে দিয়েছে সে মানুষটার জন্যে আমি যাই করি না সেটাই কম হবে। 3 বছর পর শহরে এসেছি, আজ আমার জীবনে সব কিছুই আছে। আমি একজন আদর্শ স্বামী পেয়েছি, সে আমাকে আমার জীবনে শ্রেষ্ঠ উপহার দিয়েছে, আমাকে একটা সন্তান দিয়েছে। একটা বাচ্চা একজন মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু আমি জানি, আর সেটা যদি হয় সংসার ভাঙার কারণ, হ্যাঁ তাহলে তো আর কোনো কথাই নেই। হঠাৎ করেই বহুদিনের চেনা পরিচিত সেই মানুষটার সামনে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, আবির আমার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি খুব বেশি অবাক হলাম, আগের সেই সুন্দর চেহারাটা এখন আর নেই, কালের বিবর্তনে চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে, মুখে বড় বড় দাঁড়ি, চুলগুলো এলোমেলো, দেখতে খুব খারাপ লাগছে। আবিরকে দেখা মাত্রই আমি হাসানকে বললাম, তুমি ভেতরে গিয়ে বসো, আমি আসছি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার প্রজন্ম রক্ষা করেছো নিশ্চয়ই? না, তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। আমি তোমাকে যে কারণে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিলাম সেই একই কারণে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। মানে? বুঝলাম না। আমি তাকে সন্তান দিতে পারিনি বলে সে অন্য কারোর সাথে চলে গেছে। তুমি তো বলেছিলে আমার সমস্যা আছে, তোমার কোনো সমস্যা নেই, তুমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখো। আমি ভুল করেছিলাম, সমস্যাটা আমারই, আমি বুঝতে পারিনি, তার জন্যে আমি দীর্ঘ 2টা বছর ধরে সাজা পাচ্ছি, হয়তো ভবিষ্যতেও পাব। ওটাকে তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী, সন্তান। তার মানে তুমি তোমার দ্বিতীয় বউকে নিয়ে অনেক সুখেই ছিলে? হতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি, জীবনের প্রথম জিনিসগুলোই বেস্ট হয়, আমি বেস্টকে পেয়েও ধরে রাখতে পারিনি।
এটা আমি বিশ্বাস করতে পারছি না। কেন? কারণ আমি আমার জীবনে তো প্রথমবার বেস্ট কাউকে পাইনি, দ্বিতীয়বার বেস্ট কাউকে পেয়েছি। সেটাও ঠিক, তোমার ছেলেটা অনেক সুন্দর। জানি আমার জন্যে তোমার খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক, আমাকে দেখে সবারই খারাপ লাগে। তেমন কিছু না, তোমাকে দেখে খারাপ লাগবে কেন? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। আমার স্বামী আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে তোমাকে মনে রাখার কোনো চান্সই নেই। তুমিও বুঝি তোমার স্বামীকে অনেক ভালোবাসো? বাসবো না কেন, নিজের থেকেও বেশি ভালোবাসি, ততটাই ভালোবাসি যার বেশি আর ভালোবাসা যায় না। আজকে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি কথা? তুমি তো একসময় বলেছিলে তোমার প্রজন্ম রক্ষা করতে হবে, তার জন্যে তোমার একটা নিজের বাচ্চা দরকার। তোমার বাবা মাও তোমার সাথে তাল মিলিয়েছিল, এখন কিভাবে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবে? তুমি কি আমাকে এখনও ঘৃণা করো? হ্যাঁ, তোমাকে ভালোবাসার মতো কোনো কারণ আছে? তোমার মতো মানুষকে ঘৃণা না করে উপায় আছে? তোমাকে একটা সাজেশান দিচ্ছি। কি? তুমি আবার বিয়ে করো, তারপর তোমার বউকে এক রাতের জন্যে অন্য কারোর কাছে রেখে এসো। তাহলেই তো তোমার প্রজন্ম রক্ষা হবে, দুনিয়ার সবাই জানবে বাচ্চাটা তোমার, শুধু তুমি জানবে বাচ্চাটা অন্য কারোর। খুব রাগ হচ্ছে আমার কথা শুনে না? আমারও হয়েছিল যেদিন তুমি আমাকে বলেছিলে অন্য পুরুষকে দিয়ে সন্তান জন্ম দিতে। একটা কথা মনে রেখো, কিছু কিছু জিনিস সৃষ্টিকর্তা মানুষদের হাতে দেন না, সন্তান জন্ম দেওয়াটাও তেমন, এটা আমাদের হাতে থাকে না। যে জিনিসগুলো মানুষের হাতে থাকে না, সেই জিনিসগুলোর জন্যে কাউকে এত বড় কষ্ট দেওয়া উচিত না। কিন্তু তুমি দিয়েছিলে, কি সুখ পেয়েছ তুমি? হ্যাঁ, কোনো সুখই পাওনি। কাউকে অকারণে দুঃখ দিয়ে এই পৃথিবীতে খুব কম মানুষই সুখী হতে পেরেছে। আমি চলে আসি, আমি জানি আমার কথাগুলো আবিরের ভেতরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু আমাকেও খেয়েছে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম শুধুমাত্র এই দিনটার জন্যে। আমার মনের ভেতর যে ক্ষতগুলো জমা হয়েছিল আজ সব বের করে দিয়েছি। হয়তো আবির ভাবছে আমি তার কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিলাম, তাতেও আমার দুঃখ নেই। আমি যে তাকে আমার ভেতরের কথাগুলো শোনাতে পেরেছি, তাকে বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি, সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার জীবন থেকে বের করে দিলেও আমি মরে যাইনি। আমি তাকে ছাড়াও সুখী হয়েছি, বাচ্চার মা হয়েছি। সে এটা দেখে সারা জীবন অনুতপ্ত হবে, এটাই বা কম কিসের? হাসান আমাদের ছেলে অয়নকে নিয়ে বসে আছে। অয়ন তার বাবার কোলে বসে হাসছে, ছেলেটাও তার বাবার মতো হয়েছে, ছেলেটার হাসিও তার বাবার মতো। আমি যেমন হাসানের হাসি দেখে মুগ্ধ হই, আমি নিশ্চিত আমার ছেলের হাসি দেখেও হাজার হাজার মেয়ে মুগ্ধ হবে। হাসানকে বলেছিলাম এখনই আসব, কিন্তু অনেক দেরি করে ফেলেছি। সে তো আমার ওপর অভিমান করে না কখনো, কিন্তু কেন জানি মনে হচ্ছে আজ করবে। আমিও চাই সে অভিমান করুক, সে যেমন আমার অভিমান ভাঙায় আমিও আজ তার অভিমান ভাঙাব। স্বামী আর বাচ্চাকে এত সময় কেউ বসিয়ে রাখে? হ্যাঁ, বসিয়ে রেখেছি তো কি হয়েছে? কিছু হয়নি। হ্যাঁ, ধুর, তুমি এমন কেন, এত ভালোবাসো কেন আমায়? আমি আবার কি করলাম? আমি তোমাকে দু মিনিটের কথা বলে 10 মিনিট বসিয়ে রাখলাম, তুমি আমার উপর রাগ করবে না, অভিমান করবে না, এটা কোনো কিছু হলো? পারি না তো, আমি চাইলেও তোমার উপর রাগ করতে পারি না। আমার বুঝি অন্য সব মেয়ের মতো নিজের স্বামীর রাগ ভাঙাতে ইচ্ছে করে না? আমি তোমার এই ইচ্ছেটা হয়তোবা কোনোদিনই পূরণ করতে পারবো না। কেন পারবে না? কারণ আমি শুধু তোমাকে ভালোবাসতে পারি, তোমার উপর রাগ কিংবা অভিমান করার ক্ষমতা বিধাতা আমাকে দেয়নি। এত ভালোবাসা কোথায় রাখব? আমাকে দিও। কথাটা বলেই হাসান আমার হাত ধরে বলল, এখন চলো, যে কাজের জন্য এসেছি সেটা করি। অয়নের জন্মদিনে তো অয়নকে উপহার দেবে, সামনে যে আমার জন্মদিন আসছে সে খেয়াল আছে? হ্যাঁ আছে। আমাকে কি দেবে? তুমি কি চাও? হ্যাঁ, আমার কিছু চাই না, অয়নের জন্যে একটা বোন চাই, দেবে তো?
কথাটা বলি নিজের অজান্তেই আমি হেসে দিই। আমার হাসি দেখে অয়নও হেসে দেয়, অয়নের হাসি দেখে হাসানও হেসে দেয়। আবার সেই পাগল করা মন মাতানো হাসি, যেই হাসিতে লক্ষ কোটিবার আমি মুগ্ধ হয়েছি, এখনও হচ্ছি, ভবিষ্যতেও হব। গল্পটি শেষ পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমার কাছে অনেক বড় প্রেরণা। কলমে আমিনুর রহমান, কণ্ঠে আমি সুদীপ্তা।